এপিজে আব্দুল কালাম শিশুদের প্রতি মা বাবার কর্তব্য বোঝাতে গিয়ে বলেছেন, এক, ভুল শেখাবেন না, সঠিকটা শেখান, শিশুর বোঝার মতো করে শেখান। দুই, লোভ দেখাবেন না, শিশুর কোনো বিশেষ কাজ করে ফেললে তাকে পুরস্কৃত করুন। তিন, কখনো নিরুৎসাহিত করবেন না, সব সময় উৎসাহিত করবেন। চার, উপদেশ দেবে সঠিকভাবে যে সে যেন চলতে পারে, তিরস্কার করবেন না। পাঁচ, বেয়াদব বলবেন না, আদব কায়দা শেখাবেন। ৬, নিঃসঙ্গ রাখবেন না, সঙ্গ দেবেন, শিশুকে সঙ্গ দেওয়া খুব জরুরি। ৭, ভয় দেখাবেন না, সাহস দেবেন। ৮, লজ্জা না দিয়ে তাকে তা শিখিয়ে দেবেন। ৯, বকাবকি করবেন না, বুঝিয়ে বলবেন। ১০, গুরুত্ব দেবেন, অবহেলা করবেন না। ১১, সত্যি বলবেন, কখনো শিশুকে মিথ্যে বলবেন না। ১২, সবসময় ভালোবাসার মোড়কে মুড়িয়ে রাখবেন, গালাগালি দেবেন না। ১৩, নিন্দা করবেন না, ভালোবাসবেন। ১৪, সব সময় গুরুত্ব দেবেন, অবহেলা না করে। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।